লন্ডনে থাকলেও প্রবাসীদের মন পড়ে আছে সিলেটে। কারো বাবা মা, কারো ভাই বোন, কারো আত্মীয় স্বজন সিলেটের বন্যার পানিতে অসহায় অবস্থায় না খেয়ে দিন যাপন করছেন। কারো ঘরবাড়ি ভেসে যাচ্ছে পানিতে। আমার পেছনে দেখছেন জানালা ইউকে কার ওয়াশের মাধ্যমে অর্থ উত্তোলন করে তাদের সহযোগিতায় নেমেছেন। এরই মধ্যে তারা বাংলাদেশে প্রায় 3 লক্ষ টাকা পাঠিয়ে বন্যা কবলিত মানুষের সাহায্য করে আসছেন। আমরা চ্যারিটি কার ওয়াশের আয়োজন করেছি আজকে ফাদার্স ডে। আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে, আমরা যারা বাবা আছি, আমরা সবাই এখানে এসেছি আর্তমানবতার সেবায় দাঁড়াতে। যে বাবাগুলো আজকে বাংলাদেশে তাদের সন্তানকে পানিতে বন্দি রেখে খাবারের জন্য যাচ্ছেন, আমরা যাচ্ছি যে সেই বাবাদেরকে, সেই সন্তানদেরকে, সেই ফ্যামিলিদেরকে সহযোগিতা করার জন্য। আপনারা দেখেছেন হয়তো সিলেটে বেশ কয়েকটা জায়গায় যে নৌকার ভাড়া 800 টাকার ভাড়া 50,000 টাকা, ডেইলি স্টারে এটার নিউজ হয়েছে। এই জায়গাতে আমাদের জানালার ফান্ড প্লাস সিলেট বাইকিং কমিটির ফান্ড মিলে গতকালকে আমরা 4টা নৌকা কিনে নিয়ে আসছি। এই নৌকার মাধ্যমে হচ্ছে আজকের যে আমাদের ডিস্ট্রিবিউশন, আমরা নৌকা কিনে নিজেদের নৌকা দিয়ে সার্ভিসটা দিচ্ছি। সো আমরা সবার কাছে পৌঁছে দিতে চাচ্ছি আমাদের ত্রাণগুলা। সো আপনাদের সবার সহযোগিতাটাই কামনা। অবস্থা খুবই শোচনীয় এবং মানে মানুষের ঘর বাড়ি, গবাদি পশু সব কিছু বাসা নিয়ে যাচ্ছে। সো এটা এমন না যে আপনার এই আজকে পানি কমা শুরু হলো তাৎক্ষণিকভাবে সমাধান হয়ে গেছে, বরং এটার ইম্প্যাক্টটা থাকবে লং টার্ম। দেখা যাবে হয়তো 1 বছর 6 মাস পর্যন্ত মানুষ এটার জন্য ভুক্তভোগী হবে। অনেকের ঘর বাড়ি, অনেকের যা মানে আপনার সেভিং সঞ্চয়, এটা মানে খুবই করুণ আর কি। মানে এটা বাসা এবং না খাইয়া, এবং অনেকে তো দেখছেন আপনারা, ইয়াং একটা ছেলে, জামিয়ার সাবেক স্টুডেন্ট, আজকে দেখলাম তার লাশ, সে দাদিকে সাহায্য করতে গিয়ে তার সে নদী নৌকা ডুবে মারা গেছে। এই মুহূর্তে যা বেশিরভাগ মানুষ বিশুদ্ধ পানি আর হচ্ছে শুকনো খাবারের জন্যই আসলে বেশি সাফার করছে। তো অ্যাকচুয়ালি আমাদের টিমগুলা ভাগ করে, একটা একটা করে ভাগ করে বিভিন্ন জায়গায় যাইতেছে। সো গত 2 দিন আমরা আসলে বিভিন্ন জায়গায় যাওয়ার প্ল্যানিং ছিল, কোম্পানিগঞ্জে পাঠানোর প্ল্যানিং ছিল, কিন্তু ওই যে বেশি পানি থাকার কারণে ওইদিকে যাওয়া যায় না। তো পরে নৌকা ম্যানেজ করে, আমাদের নিজস্ব নৌকা ম্যানেজ করে এগুলো আমরা কাজ শুরু করতে পারছি। আর আমরা এখানে জানালা ইউকে থেকে যেটা চেষ্টা করতেছি যে আমরা যতটুকু পর্যন্ত মানে আমরা ফান্ড তুলতে পারি, আমরা ইতিমধ্যে 1500+ আমরা আমাদের গোফান্ডের যে লিঙ্কটা আছে ওই লিঙ্কে আমরা তুলে ফেলেছি, এবং এর পাশাপাশি আমাদের পার্সোনাল কালেকশনের মাধ্যমে আমরা আরও প্রায় 3 লাখের মতো আমরা এখনও পর্যন্ত রাইজ করতে সম্পূর্ণ মানে পেরেছি আর কি। আচ্ছা, আমাদের হচ্ছে ফেসবুকের এই নিউজের ডেসক্রিপশনে একটা গোফান্ডের আমাদের লিঙ্ক থাকবে। এই লিঙ্কে আপনারা পেমেন্ট, আপনাদের যে ডোনেশন আছে ডোনেশনটা দিতে পারবেন। আর দেশে আমাদের কি নামে সার দিলে পাবে, কেউ যদি সার দিতে চায়? আমাদের হচ্ছে জানালা, জানালা বাংলায় লিখলেও আসবে, ইংলিশে লিখলেও হবে, JANALA। জানালা ইউকে ছাড়াও অনেকে ব্যক্তিগতভাবে, অনেকে সংগঠনের মাধ্যমে সিলেটে বন্যা কবলিত এলাকার মানুষদের সহযোগিতায় নেমেছেন। আলহামদুলিল্লাহ, আত্মীয় স্বজন যারা আছেন তারার অসুবিধা, ওর পানি বুড়িয়া গরম পানি আমাই গেছে, তারা নানান রকমের অসুবিধা আছে। আমরা যতক্ষণ ফারিয়া সাহায্য করি আর আর এই উদ্যোগটা যারা নিচে গাড়ি আমি বস করার আপনারা হলরে হই আর আউকা ইয়া সাহায্য করুক আপনারা গাড়ি দৌকা। আমি বলবো যে মানুষ মানুষের জন্য এইটাই সবচেয়ে বড়, আর এটা আমাদের জন্য একটা বড় টেস্ট আল্লাহর পক্ষ থেকে। সো আপনারা প্লিজ এই মানুষের কঠিন সময়ে এগিয়ে আসুন। তারা যে উদ্যোগটা নিছে বাংলাদেশের সিলেট অঞ্চলে যে বন্যা পীড়িত অঞ্চলের লোকজনের জন্য সাহায্য সহযোগিতা করার জন্য তারা যে উদ্যোগটা নিছে এখানে, এটা আসলে খুবই প্রশংসিত। আমরা আগামী সপ্তাহে আবার একই ধরনের কার ওয়াশিং প্রোগ্রাম আমরা হাতে নিব, এবং আমরা আশা করব যে আপনারা সবাই আসবেন, আর্তমানবতার সেবায় এগিয়ে আসবেন। কার ওয়াশের মধ্য দিয়ে আমরা যে ফান্ড রাইজ করবো, আমরা কোনো টাকা পয়সা এখান থেকে কাটবো না, কোনো কিছুই আমরা রাখবো না, আমরা যত যা পাবো সব কিছু আমরা বাংলাদেশে পাঠিয়ে দেবো যারা বন্যা দুর্গত আছেন তাদের জন্য। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A News, যুক্তরাজ্য।